সকালে লেপের মধ্যে শুয়ে আছি, এমন সময় শুনতে পেলাম মাইকে একটা মেয়ে চিৎকার করে বলছে, রিফাত তুমি যেখানে থাকো না কেন আমার কাছে ফিরে আসো জান, আমি তোমাকে ছাড়া বাঁচব না। মনে মনে ভাবলাম হয়তো ভুল শুনেছি, তাই বিছানার সাইডে রাখা ছোট ভাইয়ের ক্রিকেট ব্যাট দিয়ে মাথায় একটা বাড়ি দিলাম। ও মাগো করে চিল্লাই উঠে বুঝলাম আমি ঘুমের মধ্যে নাই, বাস্তবে আছি, কপালে ছোটোখাটো একটা শিং গজিয়েছে, সত্যি সত্যি মাইকিং হচ্ছে। লেপ এক ঝটকায় ফেলে দিয়ে বারান্দায় ছুটে গেলাম, গিয়ে দেখি হ্যাঁ সত্যি সত্যি একটা মেয়ে আমার জন্য সকাল সকাল মাইক নিয়ে রিকশায় রাস্তায় ঘুরছে, আর এপাশ ওপাশে তাকিয়ে আমাকে খুঁজছে। সোজা বাথরুমের দিকে দৌড় দিলাম, দাঁতের উপরে নিচে ভালোভাবে ধৌতকরণ করে আয়নায় নিজের দাঁতের দিকে তাকিয়ে বললাম, এবার শুরু হলো আমার কাছে আসার গল্প। তারপর নতুন কেনা ফেস ওয়াশ পাঁচবার মুখে লাগিয়ে সোজা আব্বা হুজুরের কাছে ছুটে গেলাম। আব্বা হুজুর ঘরের মধ্যে পায়চারি করছে, আব্বাকে দেখেই বললাম, আপনি আমাকে এতদিন কী কইছেন, আমি অকর্মা, আমার দ্বারা কিচ্ছু হবে না, দেখছেন আজ কী হয়েছে, এলাকায় কখনো এমন হইতে দেখছেন আব্বা, দেখেন আমার জন্য এক মেয়ে পথে নেমে গেছে, সেদিন আপনার পায়ে ধরেছিলাম একটা ফেস ওয়াশ কিনে দেওয়ার জন্য, দেন নাই আপনি, বরং কী কইছিলেন আমাকে, কয়লা ধুইলে ময়লা যায় না, কিন্তু আব্বা আপনি ভুলে গেছেন কয়লার মধ্যে সোনা থাকে, ছোটো ভাই পাশেই ছিল, সে বলল ভাইয়া কয়লার মধ্যে তো হীরা থাকে, ওরে একটা ধমক দিয়ে কইলাম, আমরা ছোটোবেলায় বইয়ে সোনাই পড়ছি, আর দেখতেছো না বড়রা কথা বলতেছে, এর মধ্যে কথা বইল না। আব্বা হুজুর মাথা চুলকাইতে চুলকাইতে কইলেন, তুই কি শিওর মায়েরা তোর জন্য মাইকিং করতেছে, আব্বা আপনি ভুলে গেছেন এই পাড়ায় রিফাত নামে দুইজন আছে, একটা আপনার গুণধর বড় ছেলে আর একটা আকন্দবাড়ির পিচ্ছি, আব্বা আমি আসি, আমার জন্য দোয়া করবেন। বাসা থেকে বের হব এমন সময় পেছন থেকে কে যেন হাত টেনে ধরলো, তাকে দেখি আব্বা, আব্বা আমার হাত ছাড়েন, আব্বা হাত ছাড়ে না, আব্বা আপনি কী চান, আমি বিয়ে করি না সারা জীবন চিরকুমার থাকি, আপনি কখন আমার কথা ভাবছেন আব্বা, পার্কে প্রেম করতে গেছি আপনি বাধা দিচ্ছেন, রিক্সায় প্রেম করতে গেছি আপনি বাধা দিচ্ছেন, সিনেমা হলে প্রেম করতে গেছি তাতেও আপনি বাধা দিচ্ছেন আব্বা, আব্বা আমি বিয়ে করতে চাই আব্বা। এমন সময় দেখি আব্বার চোখে জল, আব্বা কাঁদতে কাঁদতে বললেন, যা রিফাত যা, এই মেয়ের থেকে বেশি ভালো বাসাটা তোকে কেউ দিতে পারবে না, যা রিফাত যা, জিরে আপনি জিন্দেগি, আব্বা যে আমার এত রোমান্টিক আমি জীবনে জানি না, আব্বা আমার DDL যে ডায়লগ দেয়। সোজা দৌড়ে গিয়ে মেয়েটা রিক্সার সামনে দাঁড়িয়ে বললাম, আমি এসে গেছি জান, কেউ আমাকে আর আটকাতে পারবে না, এখন থেকে আমি তোমার আর তুমি আমার। হঠাৎ দেখি রিক্সাওয়ালা আমার ফোন বাজে, ও বন্ধু লাল গোলাপি, ও বন্ধু লাল গোলাপি, কই রইলা রে, এসো এসো বুকে রাখবো তোরে। মেয়েটা রেগে গিয়ে রিক্সাওয়ালা মামাকে বলল, এই মামা এমন উদ্ভট ডিংডং বন্ধ করেন, আর আমার দিকে তাকিয়ে বলল, আর আপনি কে? আমি আকাশ থেকে পড়ার মতো ভেবাচাকা খেয়ে বললাম, আমি কে মানে, আমি রিফাত তোমার জান, যাকে পাওয়ার জন্য তুমি রাস্তায় রাস্তায় ঘুরছো। মেয়েটা এসে বলল, আপনার ভুল হচ্ছে মিস্টার, আমি আসলে আমার বিড়াল রিফাতকে খুঁজছি, পাশের বাসার কুদ্দুসের বিড়াল জরিনার সাথে ওকে বিষ্ঠা দেয়নি বলে ও রাগ করে কাল বাসা থেকে চলে গেছে, তাই ওকে খুঁজতে মাইকিং করছি, আর আমার স্বামী আছে। তীব্র শীতের মধ্যে কেউ লেপ কাঁথা কেড়ে নিল যেমন হয়, আমার অবস্থা ঠিক তেমনি হলো, খুব অসহায় মনে হলো নিজেকে, এই মুখ আমি কীভাবে দেখাবো আব্বাকে, তাই মুখে কয়লা মেখে আব্বার সামনে হাজির হলাম। আব্বা আমাকে দেখে বলে, কে ভাই আপনি? আম্মাকে বললাম, যখন দুঃসময় আসে তখন নিজের বাবাও চিনতে পারে না। ভালোবাসার সকল রকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের ভিডিও সবার আগে দেখার জন্য বেল বাটনটিতে ক্লিক করুন, আপনাদের ভালোবাসার গল্পগুলো আমাদের কাছে লিখে পাঠান, আমরা তা হাজারো মানুষের কাছে পৌঁছে দেবো।